আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও পরিবারের যে যেখান থেকে আমাদের নতুন একটি ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ এক প্রতিবন্ধী যার নাম আরাফাত, বয়স 10 বছর। ইতিমধ্যে আপনারা পাথরঘাটা নিউজে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে যাওয়ার কারণে উপজেলা প্রশাসন, পাথরঘাটা সমাজসেবা অধিদপ্তর সহ সকলেই এগিয়ে এসেছেন তার জন্য কাজ করার জন্য। আমরা সেই পরিবারের কাছে আসছি, সেই পরিবার আসলে কেমন আছে, আসলে পরিবারের কোন অবস্থা থাকলে সে ঘর থেকে বের হয়ে যায়। আসলে তিনি কিন্তু মানসিক প্রতিবন্ধী, এই মানসিক প্রতিবন্ধীর কারণে একটা মানুষকে কতক্ষণ আর কি দেখে রাখা যায়। আমরা চলে এসেছি তার সেই বাড়িতে, তার নানি আছে আমাদের কাছে সামনে বসা, তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো যে আসলে তার এই প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী হওয়ার পিছনে কারণ কি, এবং তার বাড়িতে আসলাম আপনার পিছনের আমাদের দৃশ্য দেখেই বুঝতে পারছেন যে কোন অবস্থানে তারা থাকে এবং কি অবস্থানে তারা, কোন পরিবেশে এবং তাদের ফ্যামিলির অবস্থাটা কি, কতটা দুর্বিষহ অবস্থায় গেলে তারা আসলে এই অবস্থায় চলে আসতে পারে। চলে যাই আমরা তার নানির কাছ থেকে, আসলে শোনার চেষ্টা করি যে কি অবস্থায় তিনি আছেন এবং তার নাতি আরাফাতের কি রকমের খোঁজ খবর রাখছেন এবং দেখছেন। আপনার তো নাতি, সে আসলে এই প্রতিবন্ধী হওয়ার, সে কি জন্ম থেকেই প্রতিবন্ধী না এমনি বড় হওয়ার পরে এরকম হয়েছে? সে কিভাবে আছে আপনাদের কাছে? আসলে আমি উঠছি, উঠ দিয়া পরে তো জম খাইছি, মন তুই যাই লেপটিনি যাই, তুই পায়খানা করি, পানি খরচ করি, আই দিয়ে মোর ওটা মাথা দশে, আমার মাথা দিলে ঈশ্বর এর খাহে চলি গেছে। আচ্ছা, এই তো পাথরঘাটার যে সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, তিনি আসলে এই বিষয়গুলো নিয়েই কাজ করে আপনাদের। সে তো গত 13 তারিখে, সম্ভবত রোববার হবে, সেই দিন পাথরঘাটা পাইছে, কিন্তু সে বাড়ি থেকে গেল কিভাবে? আসলে শনিবার আপনার বাড়ি থেকে শনিবার বেনে গেছে, কিন্তু এখন তিনি কোথায় আছে তাও তো আপনি জানেন না। তিনি তো পাথরঘাটার যে সমাজকর্মী এবং যে সাংবাদিক, তার তত্ত্বাবধানেই আছে, আপনারা সেই খবর এখন পর্যন্ত জানেন না? আপনার যে এই যে নাতি আরাফাত, আরাফাতের বাবা কোথায়? মারা গেছে। কত বছর আগে মারা গেছে? মারা গেছে বিদেশ থেকে, হিল থেকে, তাদের পক্ষ থেকে কোনো খোঁজ খবর তার রাখে না? ওর বাবার কোনো সম্পত্তি বা কিছু আছে কিনা যার জন্য? বাপের নাই, দাদার আছে, হ্যাঁ তো ওই সরকারি জায়গা, যদি পায় তাই তো বাঘের বাপ পাই, যদি না পায় তাই তো গেছে। ওর যে এই দেখাশোনা বা এই ভরণ পোষণের জন্য আপনারা সেই জমি থেকে কিছু আনার চেষ্টা করেন কিনা? পারেন দেবেন না, দেয় না, তাই আমি কেমন আনবো, ফেরা তো যা জিজ্ঞাসাই করেন, আর এত দূর যে কোনো যাইতে, আর যাইতে গেলেও 3,000-3,500 টাকা করতে লাগে খরচ, সেই কেমন কাম। দর্শক, প্রতিবন্ধী আরাফাতের কথা বলছিলাম, তিনি কিন্তু এই যে নানি সাফিয়া বেগম, এই সাফিয়া বেগমের কাছে থেকেই বড় হয়েছেন। তার বাবা মারা গেছে, তার বয়স যখন 1.5 বছর তখন বাবা মারা গেছে। এরপরে গত 3 বছর আগে তার মাও নিজে ছেলে প্রতিবন্ধী ভবিষ্যৎ চিন্তা করে তিনি অন্যত্র বিয়ে করেছেন, ছেলেরও খোঁজখবর রাখছেন। এর মধ্যে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করলাম, তার মা আসলে এখানে নাই, না থাকার কারণে আমরা আসলে তার সাথে কথা বলতে পারি না। আমরা চলে যাব যারা এর পিছনে কাজ করছিলেন, যে আমাদের শফিকুল ইসলাম খোকন সাংবাদিক গবেষক, তার সাথে আমরা কথা বলব, তিনি তো এই বিষয়গুলো নিয়েই কাজ করেছেন। 15 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তার বাড়িতে এসেছেন তার খোঁজ দেওয়ার জন্য, যে তার নাতি আরাফাত তাদের কাছেই আছে, ভালো আছে এবং খুব যত্নই আছেন।
তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি কাজ করেছেন, সমাজসেবা অবশ্যই কথা বলেছেন, পাথরঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছেন তার একটা অবস্থান তৈরি করার জন্য। চলুন আমরা এবার শফিকুল ইসলাম খোকন ভাইয়ের কাছ থেকে শোনার চেষ্টা করি বিস্তারিত। আপনি তো এই বিষয়গুলো নিয়ে সারাক্ষণই পড়ে থাকেন এবং কাজ করেন, পাথরঘাটার সকল সমস্যা তুলে ধরেন। আসলে এই যে প্রতিবন্ধী ছেলেটি, কারণ আপনাদের আপনার কাছ থেকে আসলে কেউ রেহাই পায় না এই বিষয়গুলো নিয়ে, যখনই যে জায়গায় যত সমস্যা দেখেন আপনি সবার আগে দৌড়ে যান। আসলে এই যে ছেলেটি আরাফাত, কে আপনার নজরে আসলো কিভাবে? ধন্যবাদ। আসলে যে কাজগুলো নিয়ে করে আন্তরিকতার সহিত করে, এবং একটি কথা আছে যে যে যা খোঁজে সে তা কিন্তু পায়। আসলে এই আরাফাত একটা প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন। ১৩ তারিখ রোববার পাথরঘাটা সদর ইউনিয়নের ট্যাংরা বাজারে এক ফার্মেসি ব্যবসায়ী রনি তিনি পেয়েছেন। প্রথমে তিনি পাওয়ার পরে আমাকে ফোন দিয়েছেন। ফোন দেওয়ার পরে আমি বিস্তারিত শোনার পরে আমি তাকে বললাম যে আপাতত আপনার তত্ত্বাবধানে রাখেন, পরবর্তীতে দুপুরের পরে আমরা নিয়ে আসছি। ইতিমধ্যে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা সুলতান মহোদয়ের সাথে যোগাযোগ করেছি, তিনিও আমার এই কাজকে বিভিন্ন সময়ে পরামর্শ দিয়েছেন। পরবর্তীতে আমি বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে তার স্বজনদের অনুসন্ধান করতে করতে আমরা এক পর্যায়ে গিয়ে পেয়েছি যে তার বাড়ি চরদনী ইউনিয়নের কালিয়ার খাল এলাকায়। পরবর্তীতে আমরা ওই দিন রাতে আমি এবং রনি চরদনী আসার পথে আসলে তাকে এরকমের খুব রাত্র হওয়াতে আমরা তার স্বজনদের কাছে যেতে পারিনি। এক পর্যায়ে আমরা মুঠোফোনে যোগাযোগ করার পরে জানতে পারলাম যে তার অভিভাবক যারা আছেন তাকে আসলে তারা নেতে আগ্রহ নেই। এ কারণে আমরা ওই রাত্রটা আমাদের তত্ত্বাবধানে রেখেছি। পরবর্তীতে রাতে অফিসার ইনচার্জ আবুল বাশারের সহযোগিতায় নিয়েছি, পাথরঘাটা থানায় রাতে ছিল। থাকার পরে আমরা আইনি প্রক্রিয়া শেষে তাকে বরগুনা শেখ রাসেল সদনে তাকে রাখা হয়। পরবর্তীতে আমরা আজকের, আপনি আমার সাথে ছিলেন, আছেন, আপনিও দেখছেন যে একবারে প্রান্তিক জনপদে যেখানে সাধারণত মানুষ হাঁটাচলা দিনের বেলাও করতে খুবই সমস্যা হয়, তো আমরা সেই আরাফাতের নানার বাড়িতে, যে বাবা মারা গেছে ১১ বছর আগে, মা অন্যত্র বিবাহ করছেন কিন্তু তার নানির সাথে সে থাকেন, সেই নানির কাছে আমরা আসলাম। আসার পরে দেখতে পেলাম যে আসলে খুবই খারাপ অবস্থায় তারা আছে। গরিব মানুষ, তার মামা একজন মৎস্য শ্রমিক, দিন আনে দিন খায়, দিন মজুর, সেই হিসাবে তাদের দিন আসলে খুবই কষ্টে যায়। যাই হোক, আমাদের সাথে আমাদের পাথরঘাটার সমাজসেবা অধিদপ্তরের লোকজন আছে। আমরা আসলে চাচ্ছি যে এই ছেলেটিকে, আরাফাতকে, যদিও বরগুনা শেখ রাসেল শিশু সদনে তাকে রাখার যে প্রক্রিয়া আইনের বেড়াজালে আসলে সে ঝামেলায় থাকায় তাকে আমরা তাদের বাড়িতে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। পাশাপাশি তাকে পুনর্বাসনের ক্ষেত্রে তার প্রতিবন্ধী ভাতা এবং এছাড়াও যা যা সরকারি সুযোগ সুবিধা পেতে প্রক্রিয়া আছে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। আমাদের সাথে ওসি এবং ইউনো সহ উপজেলা সমাজসেবা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। পাশাপাশি আমার সহযোদ্ধা হিসেবে অ্যাডভোকেট রফিকুল আলম মল্লিক এবং মেহেদী সহ আমাদের সাংবাদিক এস এম জসিমও আমার সাথে সার্বিক সহযোগিতা তারা ছিলেন। আচ্ছা, এই তো তার বাড়িতে এখন পর্যন্ত হস্তান্তর করেন নাই তাকে। আমরা জানতে পেরেছি যে সমাজসেবা অধিদপ্তর থেকে তার যে প্রতিবন্ধী একটা ভাতা, তাছাড়া অন্যান্য যে বিষয়গুলো, এগুলো আপনারা খেয়াল রাখছেন, কিন্তু এই যে তাকে দিয়ে যাওয়ার পরে আসলে কি পরবর্তী কোনো ব্যবস্থা, যে তার খোঁজ খবর নেওয়া বা কিরকম রাশি রাখা, এগুলো আপনারা অবশ্যই? আমরা ইতিমধ্যেই তার আরাফাতের নানির সাথে আমরা অদাবদ্ধ হয়েছি,
যে তাকে প্রতিবন্ধী ভাতা দেওয়ার পরে এবং তার নানিকে বিধবা ভাতা দেওয়ার পরে আমরা সার্বক্ষণিক আমাদের সুদৃষ্টি তাদের প্রতি থাকবে, আমরা সবসময় তার খোঁজখবর রাখব, পাশাপাশি তাদের পুনর্বাসনের ক্ষেত্রে যদি বলি ঘর সরকারের যে একটা বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় যে আবাসন তৈরি করা হয়, ওই আবাসনের জন্য আমরা উপজেলা প্রশাসন সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে তাদের একটি স্থায়ী আবাস স্থল হয়। আমার মনে হয় সরকার সহ আমাদের উপজেলা প্রশাসন তাকে সার্বিক সহযোগিতা করবে, আমরা তাদের প্রতি আরাফাতের প্রতি আমাদের সুদৃষ্টি সবসময় থাকবে ইনশাআল্লাহ। আপনারা তো উপজেলা সমাজসেবা অধিদপ্তরের লোক, সার্বক্ষণিক কি মানুষের সেবায় নিয়োজিত থাকেন? এই যে প্রতিবন্ধী আরাফাত, আসলে তার খোঁজ কিভাবে পেলেন? এইটা গত 13 তারিখ হাফেজ খোকন আর অ্যাডভোকেট রফি মেহেদিকে নিয়ে এদের মাধ্যমে আমরা পাই। তথ্য পাওয়ার পরে তাদেরকে তারা পরবর্তীতে উপজেলা নির্বাহী মহোদয় তার মাধ্যমে আমার ডিপার্টমেন্টের আমার স্যার এদের মাধ্যমে আমরা ওই ছেলে পাওয়ার পরে আমরা বরগুনার শেখরা ছেলে নিয়ে রাখি। সেখান থেকে আমাদের ক্যাপাসিটি না থাকার কারণে আমরা আমার ডিডি মহোদয় আমার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহোদয় সিদ্ধান্ত নেয় আমাদেরকে নিয়ে যে পারিবারিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার জন্য। তো পারিবারিক পরিবেশে তার ছেলেটার আরাফাত নাম ছেলেটার জানতে পারলাম এবং আরাফাতের নানি আছে, মামা আছে, তাদের বাসায় এখন তো এই বাসায় আসি। এখান থেকে আমরা তাৎক্ষণিক আমার ডিপার্টমেন্ট থেকে আরাফাতের নানিকে একটা বিধবা ভাতা বা বয়স্ক ভাতা যেটা অ্যাভেল করে সেখান থেকে আমরা তাৎক্ষণিক দেব ইনশাআল্লাহ, এবং আরাফাতকে আমরা একটা প্রতিবন্ধী ভাতা দেব আশা করছি। সাথে সাথে ওই প্রতিবন্ধী ভাতাটা দিয়ে যেন ওরে দেখাশোনা দেখভাল করা যায়, ওর চেষ্টাটা সার্বক্ষণিক করব। সাথে সাথে আমরা ওর চিকিৎসার দায়ভারও আমরা নেব। আর সাথে আরও একটা কথা বলে রাখি, এখানে তার যে মামা আছে, মামা অত্যন্ত গরিব জেলে মানুষ, ঘরের অবস্থায় জোয়ারের পানিতে সম্পূর্ণ তলায় যায়। যেহেতু শিশু কল্যাণ বোর্ডের ইমাম সাহেব আছে, তাদের মাধ্যমে আমরা একটা রেজলিউশনের মাধ্যমে আমরা পাশ করাইয়া সাথে সাথে এখান থেকে কিছু টাকা দিয়ে ওর ঘরের সাময়িক ব্যবস্থা টিন লাগুক লোহা লাগুক থাকার মতো ব্যবস্থা আমরা তাৎক্ষণিক করতে পারবো ইনশাআল্লাহ, আশা আমরা রাখছি।